আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। জশুয়েলিটি পোকো থেকে আমি জাহাঙ্গীর আলম স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে সিরিজ বোর্ড কীভাবে তৈরি করবেন সেটা দেখানো হবে। অনেকে মনে করছেন যে সিরিজ বোর্ড কানেকশন কীভাবে দিচ্ছে, অনেকে বোঝেন না। যেহেতু আমরাও একদিন ওইভাবে কাজ শিখেছি, আপনারাও এটা দেখে শিখতে পারবেন। যারা নতুন তাদের জন্য অনেক ভালো হবে এটা, ভিডিওটা দেখলে, সম্পূর্ণ ভিডিও দেখলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন। শিক্ষার কোনো শেষ নাই। যেহেতু আমরা মোটরের কাজ করি, বড় বড় মোটরের কাজ করি, কিন্তু সিরিজ বোর্ড আমরাও একদিন এভাবে শিখেছি, আপনারা এটা দেখে শিখতে পারবেন। এখানে কিন্তু প্রথম আমরা হোল্ডার লাগাই নেব। দেখতে পাচ্ছেন আমরা একটা হোল্ডারে কিন্তু দুইটা লাইন বাইর হবে। কিভাবে সিরিজ বাল্ব জ্বলবে এখানে দেখেন, ইন্ডিকেটর সকেট দুইটা কিন্তু আমরা শর্ট করে নেব। দুইটা ইন্ডিকেটর এবং সকেট এটা কিন্তু ডাইরেক্ট লাইন পাবে। দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর সকেট লাইন হয়ে একটা লাইন কিন্তু বাটাম হোল্ডারের লাইনে চলে যাবে। বাল্বে যে লাইনটা যাচ্ছে দেখেন, এখানে ইন্ডিকেটর সকেট হয়েই কিন্তু একটা কালো তার হোল্ডারে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকেট ইন্ডিকেটর হয়ে কিন্তু একটা বাল্বে লাইন চলে গেল। আর একটা তার ইন্ডিকেটর সকেট হয়ে যেটা সিরিজ সকেটে লাইন লাগবে। দেখতে পাচ্ছেন সকেটে কিন্তু একটা লাইন, সিরিজে যে সকেট একটা লাইন কিন্তু চলে যাচ্ছে। যখন ওই দুটো ওই সকেটের ওখানে টাচ করলেই কিন্তু বাল্ব জ্বলবে। আমরা পরে বাল্ব জ্বালাবো কিভাবে সেটা দেখতে পাবেন। এখানে প্রথম যে সকেট এবং ইন্ডিকেটর দুটো কিন্তু শর্ট হয়েই তারপরে সকেট আছে, সেটা সিরিজ লাইনের সকেট। আমরা প্লাস মাইনাস অর্থাৎ লাল এবং কালো দুইটা লাইন বাইর করে নিলাম। দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর সকেট হয়ে কিন্তু ডাইরেক্ট একটা বাল্বে হোল্ডারে লাইন চলে গেল। আর এটা কিন্তু ইন্ডিকেটর সকেট হয়ে কিন্তু লাইন চলে যাবে সকেটে, যেটা সিরিজ লাইন, এবং বাল্বের একটা যে তার সেটা কিন্তু সকেটে, সিরিজ লাইন সকেটে চলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কানেকশন, দেখতেই পাচ্ছেন দুইটা লাইন কিন্তু বাইর করা হচ্ছে। দুইটা টেপ মেরে আমরা চালানোর জন্য একটা সকেটে লাইন দিয়ে আপনার দেখাই দেব কিভাবে সিরিজ লাইন জ্বলে। কীভাবে টুয়ে সুইচ কানেকশন করতে হয় সেটাও আমরা পরে দেখা দেবো। এখানে কিন্তু ইন্ডিকেটর জ্বলছে, লাইন দিলেই কিন্তু ইন্ডিকেটর জ্বলছে। তারপরে কিন্তু আমরা বাল্ব লাগাই দেব। এখানে দেখেন যে সিরিজ লাইন দুটো তার এক করলে কিন্তু বাল্ব জ্বলবে। দেখেন বাল্ব জ্বলছে, আবারও কানেকশন কিন্তু দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর সকেট হয়ে কিন্তু একটা লাইন বাল্বে চলে যাচ্ছে। আর ইন্ডিকেটর সকেট হয়ে কিন্তু একটা, দেখেন দুটো তার শর্ট করলে কিন্তু আপনার কাছে যে বাল্ব জ্বলবে। দেখতে পাচ্ছেন অবশ্যই ভালো কিছু বুঝতে পারছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। এখানে দেখেন বাল্ব জ্বালানো হচ্ছে, এখানে 200 শটের বাল্ব
এবং এনার্জি বাল্ব এখানে দেখতে পাচ্ছেন, বাল্ব কিন্তু জ্বলছে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আগামী ভিডিওয় কথা হবে, ধন্যবাদ।